কদবেল খেতে পছন্দ করে না এমন পাবলিক কিন্তু কমই পাওয়া যায়। আসসালামু আলাইকুম দর্শক, আজকের এই বেল পর্বে সবাইকে স্বাগত। আমরা ঘরোয়াভাবে কীভাবে কাঁচা কদবেলকে সহজে পাকিয়ে ফেলতে পারি সেই ছোট্ট একটি টিপস থাকছে আজকের ভিডিওটিতে। তাই ভিডিওটি ভালো লাগলে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনে অলে অবশ্যই ক্লিক করবেন, তাহলে আমার ভিডিও ছাড়ার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তো আমি এখানে কিছু কাঁচা কদবেল নিয়ে নিয়েছি, যদিও এটা গ্রাম থেকে পাঠিয়েছে। তো এগুলো কদবেলগুলো পোক্ত কিন্তু কাঁচা, তো এগুলো যাতে সহজে পাকিয়ে ফেলতে পারি সেজন্য আমি আমার বারান্দায় রোদে সারাদিন রেখে দিচ্ছি। যার যেখানে রোদ থাকুক না কেন, উঠান বলেন, ছাদ বলেন, বারান্দায় বলেন, সারাদিন যাতে রোদগুলা এই বেলের মধ্যে পায় সেদিকটা খেয়াল রেখে রোদের মধ্যে ফেলে রাখবেন। তবে একদিনের বেশি রোদে কিন্তু দিবেন না, কারণ বেশি রোদ খেয়ে ফেললে কিন্তু বেলের মধ্যে শুকিয়ে যেতে পারে। তাই আমার যতটুকু জানা মতে একটা দিন রোদ খাওয়ানোই যথেষ্ট। আমার ঘরে একমাত্র বেল খাওয়া পাবলিক। তুমি বেল নিয়ে এনেছ? তো তারপর যেটা করবেন, সারা দিন বেলগুলা রোদে রাখার পর সন্ধ্যাবেলা কিংবা বিকালবেলায় আমাদের ঘরে চাউলের বস্তা তো থাকে, এরকম পাটের বস্তা, তো সমস্ত বেলগুলা এই পাটের বস্তার মধ্যে রেখে খুব ভালোভাবে পেঁচিয়ে, যাতে এর মধ্যে আলো বাতাস না যায়, এভাবে মুড়িয়ে এমন জায়গায় রাখবেন, মানে কর্নার জায়গা দেখে যেখানে সহজে আলো বাতাস পায় না, তাহলে কিন্তু তাড়াতাড়ি পাকবে, এমন জায়গায় নির্বাচন করবেন। আবার যদি ঘরে আমার মেয়ের মতো পাবলিক থাকে তার চোখের আড়ালেও রাখবেন, তা না হলে কিন্তু ঘন্টায় ঘন্টায় চেক করবে যে বেল পাকছে কি না। তো এইভাবে যেখানে সহজে হাত না যায় বা আলো বাতাস কম রেখে দিলেই কিন্তু পেকে যাবে। বেল পাকার সময় দাও একটু। তো এইভাবে রাখার পরেই কিন্তু এক দুদিনের মধ্যে পেকে যাবে অবশ্যই, কিন্তু বেলটা যে বেলটা যত পোক্ত হবে সেটা কিন্তু আগে পেকে যাবে। অবশ্যই পোক্ত বেলগুলো এইভাবে রাখলে অবশ্যই অবশ্যই পেকে যাবে, আর যদি বেলগুলা না পোক্ত হয় তাহলে কিন্তু পাকতে সময় নেবে। তো এইভাবে এই বেলটা আমার আগে পেকে গেছে। তো এটা এবার খাওয়ার পালা, আর পাকা বেল ভাঙ্গার শব্দ আপনারা শুনুন। দেখেন মাশাল্লাহ কি সুন্দর বেলটা পেকে গেছে। তো এটাকে এবার উঠিয়ে সুন্দর একটা বাটিতে ভর্তা করে ফেলব। আর টক জিনিস কিন্তু মুরব্বীরা বলে স্টিলের জিনিসে না উঠাইতে, সেজন্য আমি এমন একটা বাটি নিয়ে নিয়েছি, স্টিলের জিনিসে নাকি টক জিনিস রাখতে নেই। তো যাই হোক, মুরব্বীরা বলে সেজন্য আমি এরকম একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন অবশ্যই, আর শেয়ার করতে ভুলবেন না, এটুকু উপকার করে চ্যানেলটি এগিয়ে যেতে হেল্প করবেন। তো বেলটা আমি এবার ভর্তা করে নেব। তো আমার ঘরে যেহেতু আমার গ্যাদা বাবু আছে, তো সে ঝাল খেতে পছন্দ করে না, খেতে পারে না, তো সেজন্য আমি একটু চিনি আর একটু শুধু লবণ দিয়ে এটাকে ভালোভাবে আমি চটকে চটকে মাখিয়ে ফেলবো। যেহেতু আমার মেয়ে ঝাল খেতে পারবে না, সেজন্য আমি চিনি দিয়ে মাখাচ্ছি, কিন্তু অনেকে অনেকভাবে খেতে পছন্দ করেন মরিচ টরিচ দিয়ে। তো যারা ঝাল ঝাল খেতে পছন্দ করেন তারা মরিচ ধনিয়া পাতা এগুলা দিয়ে ভর্তা করে খেয়ে নেবেন। আর আমরা দুই মাপে এভাবে খেয়ে নিচ্ছি। তবে আবার বেশি পরিমাণে খাবেন না, বেশি খেয়ে আবার ঠান্ডা লাগিয়েন না আমাদের মতো। তো যেহেতু এখন কদবেলের সিজন চলছে, তাই আমার মতো খুব সহজে কাঁচা কদবেলকে ঘরোয়াভাবে পাকিয়ে ফেলতে পারেন। ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন।
কদবেল বেশি পছন্দ বলে বেশি বেশি খেয়ে আবার অসুখ বাঁধাবেন না, পরিমাণ মতো খাবেন। আর শেষ পর্যন্ত আমার ভিডিওটি যারা দেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রাখছি সবাইকে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ। দাঁড়ান দাঁড়ান, কোথায় যাচ্ছেন? ভিডিও কিন্তু এখনও শেষ হয়নি। আর আমার চ্যানেলটি আবারও বলছি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাকে একটু দেবে না? সবাইকে একটু দাও তো। কেমন মজা? কেমন টেস্টি টেস্টি চমলক্ক মজা।